Artificial love, we just make it up. Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch of artificial love. We just make it up. হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর হাতেই দেখতে পাচ্ছ আমার হাতে আছে গিফট। তো আজকে যাব বিয়ে বাড়ি, তো চলো এখান থেকে বেরোনো যাক আর যাওয়া যাক বিয়ে বাড়ি। দেখতেই পাচ্ছ পিছনে আমাদের গাড়ি চলে এসছে, আর গাড়িতে করে আমিও বসে পড়েছি আর যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমরা বর্তমানে বাড়ির কর্ট রাস্তা ছেড়ে উঠে পড়লাম মেন রাস্তায়, যেমনটা তুমি দেখতে পাচ্ছ। তো এখানে এবার আমাদের স্পিড হবে ফুল হাই, আর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আমরা যাব এখান থেকে বিয়ে বাড়ির দিকে। A few moments later, যেমনটা দেখতে পাচ্ছ ফাইনালি ভাই আমরা এসে পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর দেখতে পাচ্ছ দাদা সামনে ভাইপোকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর পিছনে পিছনে যাচ্ছে কাকু, আর তার পিছনে পিছনে আমিও আছি। তো চলো এবার ভিতর থেকে তোমাকে গিয়ে দেখাই ঠিক বিয়ে বাড়ির ডেকোরেশনটা কিরকম আর কিরকম সাজিয়েছে, এছাড়া কি কি আমরা খাচ্ছি সব কিছু তোমাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা চলে এলাম বর আর বউকে দেখতে। তো দেখতেই পাচ্ছ এরা রিসেপশনে দাঁড়িয়ে আছে আর কাকু গিফট নিয়ে পৌঁছে গেছে। আমি আমার গিফট প্রথমেই দিয়ে দিয়েছি, তো এদের সঙ্গে একটু সেলফি টেলফি তুলে নিলাম। তো এখানে বর হচ্ছে আমার কাকু আর বউটা হচ্ছে আমার নতুন কাকিমা। এছাড়া তোমাদের আরও অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তো ওয়েট করো আর দেখতে থাকো। তো একটু দূরে যাওয়া যাক আর এদের ছবিটা ভালোভাবে তোলা যাক। তো এর সঙ্গে আমি একটু দূরে চলে এলাম আর কাকুকে দেখতে পাচ্ছ, কাকু সেলফি তুলে নিল। ভাই পরপর যত সময় যাচ্ছে পরপর ভিড়ও অনেক বাড়ছে, দেখতেই পাচ্ছ। বাদ বাকি দেখো বোন আজকে সেজে গুজে এসছে বিয়ে বাড়ির জন্য, সাজতে প্রায় এক ঘন্টার উপর সময় নিয়েছে। তো অবশ্যই কমেন্ট করে বলো বোনকে দেখতে কেমন লাগছে, এছাড়া এখানে বর আর বউকে দেখতেও কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে বলবে। তাছাড়া একটু আমরা এখানে সময় কাটাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমাদের মেন কোর্স মানে খাওয়ার দিকে। তো একটু জুম করে আমি নিয়ে নিলাম বর আর বউকে সামনের দিকে, যাতে তোমরা ভালোভাবেই দেখতে পাও, কারণ সামনে থেকে আমি সেলফি নিয়েছি। সে ফটোগুলো আমি পরে পরপর আপলোড করে দিব তোমাদের জন্য। যারা ফেসবুক পেজ এখনও ফলো করোনি তারা তাড়াতাড়ি যাও আর ফেসবুকে গিয়ে ফলো করো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো গিয়ে দেখো তাড়াতাড়ি ফলো করো। তো এবার বর্তমানে আমরা তিনজন বেরিয়ে পড়েছি খাওয়ার দিকে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে পরপর ভিড় হয়ে গেছে। তো ভিড়ের মধ্যে দিয়ে আমরা কাটিয়ে তুমি দেখতেই পাচ্ছ প্রায় সিট ভর্তি, তবু আমরা এর মধ্যে সিট খুঁজে পেয়ে গেলাম। আর এখানে কাকু আর আমরা তিন ভাই মিলে আমরা খেতে এখানে এসে বসে গেছি। যেমনটা দেখতে পাচ্ছ আমার পাশে আমার একজন ভাই বসছে, আর অপোজিটেও আমার ভাই বসছে আর কাকু বসছে। তো আমাদের প্লেট চলে এসছে, এর সঙ্গে আমাদের খাওয়া দাওয়া এবার স্টার্ট হবে। প্রথমে প্লেটটা মুছে কাকু রেডি করলো, তারপরে এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। এর সঙ্গে সঙ্গে আমাদের কাছে প্রথম প্রথম চলে এলো দেখতেই পাচ্ছ কাজু। তো এটা মশলা দিয়ে মাখানো ছিল, টেস্ট অনেকটাই ভালো ছিল খেতে। এছাড়া স্যালাড ছিল, তারপরে পরপর কী কী আছে সব কিছু তুমি দেখতে পারবে। তো এর সঙ্গে আবার চলে এলো চিকেন পকোড়া। আমি তত একটা ফুড ব্লগ করি না, তাই জন্য ফুড ব্লগের মতো বলতেও পারছি না, তবুও চেষ্টা করছি যতটা বলতে পারি তোমাদের জন্য। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এরপরেই শুরু হয়ে গেল আমাদের আসল খাওয়া দাওয়া। তো দেখতে পাচ্ছ পাতে চলে এসেছে ফ্রাইড রাইস, তার সঙ্গে চলে এলো চিলি চিকেন। তো ভাই এবার খাওয়া দাওয়া একটু জমবে, কারণ এবার খাওয়া আমাদের হবে স্টার্ট। তো চলো এবার খাই আর তোমাদের টেস্টগুলো বলি ঠিক কীরকমটা খেতে লেগেছে। তো একটু একটু ফুড ব্লগারদের মতো আমিও ট্রাই করব পুরো টেস্টটা তোমাদের বলে বোঝানোর জন্য। এর সঙ্গে আমি প্রথম ভাতটা মুখে তুললাম, আর ভাই ভাতের টেস্টটা অসাধারণ ছিল, সাথে একটু চিলি চিকেন, না হলে মজাই আসে না। তারপরে এইরকম খেতে খেতে আমাদের কাছে এলো আবার ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল খাসির মাংস, যেমনটা তুমি দেখতেই পাচ্ছ। তো খাসির মাংসটাকে একটু জুম করি আর তোমাদের সামনে থেকে দেখাই যে মাংসটা ঠিক কীরকম পিসগুলো ছিল। ভাই পিসের সাইজ অনেকটাই ভালো ছিল আর টেস্টও অনেকটাই ভালো ছিল। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে এসেছে একটা নলি, আর তাতেই পাশে লাগানো আছে মাংস। তো টেস্টটা তো অনেক ভালো, তবু আমি একবার খুলে দেখাই কতটা পরিমাণে নরম আর সফট হয়েছে, যে একেবারেই হাতে খুলে যাচ্ছে। তো চলো দেখানো একটু পরে হবে, একটু প্রথমে পেট পূজা করা যাক। চলো ভাই
দেখো আপনি কি করতে। তো দেখতে পাচ্ছ প্রায় আমার খাওয়াটা অনেকটাই শেষ হয়ে গেছে অনেকক্ষণ পর। এবার কি কি আসছে দেখো, এরপরে এলো আমাদের লাস্টের দিকে প্রায় পৌঁছে গেছি, তো চাটনি চলে এসছে। চাটনির পরে পরে এবার কি কি আসছে সব কিছুই দেখো। ওভারঅল বলতে গেলে ফ্রাইড রাইসের টেস্ট আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে খাসি মাংস ছিল, তো বেশি পরিমাণ আমি খাসি মাংস খাই না, তবুও টেস্ট অনেকটাই ভালো হয়েছিল, তাই জন্য আমি খেয়ে নিয়েছি। বাদ বাকি পাঁপড় মিষ্টি আর এইগুলো দিয়েই আমাদের খাওয়া মোটামুটি এখন শেষ হচ্ছে। তারপরে চলো আর কি কি আসছে সব কিছু তোমাদের দেখাই, একটু অপেক্ষা করো আর দেখতে থাকো। তো ভাই ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, পেট একেবারে ভর্তি। তো চলো একটু বাইরে যাই, বাইরে থেকে গিয়ে তোমাদের একটু ডেকোরেশনটা দেখাই, কারণ খাওয়া দাওয়া সব কিছু দেখিয়ে দিলাম বাট ডেকোরেশনটা ঠিক করে দেখাতে পারিনি। তো বাইরে থেকে ঠিক এইরকমটা সাজানো হয়েছিল গেট, যেমনটা তুমি দেখতে পাচ্ছ, আর ভিতরেরটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি, তবুও হালকা জুম করে দেখিয়ে দিলাম। বাদ বাকি চলো এখান থেকে এবার বেরোনো যাক আর একটু সামনে গিয়ে ঘুরে আসা যাক। এরির মধ্যে তোমাকে আরেকটা কথা বলে দিই, এই কাকুর বিয়ে অনেকটা দিন হয়ে গেছে আর অনেক দিন পরে আমার ভিডিওটা আপলোড হচ্ছে, তাই জন্য কাকু একটু হয়তো রাগ করবে। তো এই ভিডিওর মাধ্যমেই আমি তাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বর্তমানে বেরিয়ে এসেছি বাইরের দিকে। তো দেখতে পাচ্ছ কাকু আছে, ভাই আছে, ভাইপো আছে, সবাই একসঙ্গে আছে এখানে। আর আমরা একটু মানে যা যা খেয়েছি একটু ডাইজেস্ট করার চেষ্টা করছি, কারণ এখান থেকে হয়তো বাড়ি যাবো, নাহলে ঘুরতে যাবো, কোথাও একটা যাবো, যেখানে যাবো আশা করি ভিডিও তোমাদের দেখাতে পারবো। আর যদি কোথাও ঘুরতে না গিয়ে বাইচান্সলি বাড়ি চলে যাই, তো আমাদের ভিডিওটা ঠিক এইখানেই শেষ হয়ে যাবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই আর দেখা হচ্ছে আবার নতুন নতুন ভিডিও। And even if it was, we'd just mess it up.